এক দুই দিন আগে থেকে একটা ভিডিও দেখে আরো বেশি ভালো লাগছে, কাজ করছে যেটা, এই এক ফিলিস্তিন ইস্যুতে, ফিলিস্তিনি ইস্যুতে কিছু যুবকেরা মিছিল করেছে। এদের নেতৃত্ব দিয়েছিল চট্টগ্রামের এক ভাই আছে ফারাজ, উনি ফেসবুকে লাইভ দেওয়ার পরে মানুষ এসেছে। তা আমি অবাক হইলাম, ওই ফারাজ ভাইয়ের ডাকে যে সমস্ত যুবকেরা আসছে, এরা মাদ্রাসার ছাত্র না, এরা সব স্কুল কলেজ বা ব্যবসায়ী, এরা দাঁড়িয়ে আছে, কারো নাই, কেউ প্যান্ট শার্ট, কেউ পাঞ্জাবি পরে আসছে। কিন্তু সাংবাদিক যখন প্রশ্ন করতেছিল যে আপনারা কি চান, তারা এক গলায় বলতেছিল সরকার আমাদেরকে প্রয়োজনে ফিলিস্তিনে পাঠায় দেখ যুদ্ধের জন্য। দেখেন আমি অবাক হইলাম, যে এই চোবকগুলা দাড়ি নাই, টুপি নাই, কিন্তু এরা আল্লাহর দিন, আল্লাহর ঘর, মসজিদে আকসার জন্য যুদ্ধ করতে তৈয়ার হয়ে যাচ্ছে। অত আমার এত ভালো লাগছে ভিডিওটা দেখে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হুজুর দরকার নাই। বাংলাদেশের যে সমস্ত স্কুল কলেজের দিনদার ভাইরা আছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য রসুলের সুন্নতের ব্যাপারে কেউ যদি কটুক্তি করে, এদের বিরোধিতার জন্য এই সমস্ত স্কুল কলেজের ভাইরা যথেষ্ট। কারণ হুজুরেরা মারতে গেলে একটু মায়া করে, মানুষের সাথে মারামারি লাগতে গেলে হয়তো মায়া করবে যে এই লোকটা মারবো, থাক মায়া করে দেই। কিন্তু এরা দিনের শত্রুদের ব্যাপারে, রসুলের শত্রুদের ব্যাপারে আমার তো মনে হয় এদের দিলে এক বিন্দু পরিমাণে মায়া থাকবে না। লড়াই যদি করতে হয় এরা করতে তৈয়ার থাকবে, এরা যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। ইসলামের জন্য, দিনের জন্য জীবন দিতে প্রত্যেকটা মুসলমানের একভাবে একসাথে লড়াই করা ইমানই দায়িত্ব, ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমরা সবাই ভয় পাবো কাকে? এটা দেখার পর আমার কাছে মনে হলো যে বাংলাদেশের এই সমস্ত স্কুল ভার্সিটির ছেলেরা, কলেজের ছেলেরা, আলহামদুলিল্লাহ কোনো দিন যদি ইমানের ডাকে ডাক আসে, আমার তো বিশ্বাস এরা শাহাদাত বরণ করার জন্য যাবে। এক একজন কিভাবে বলতেছে, ভাই আমাদেরকে সরকার খালি পাঠায় দেখ। এক যুবক তো আইসা বলতেছে, আমাকে পাঠায় দেখ সরকার, আমি যদিও ট্রেনিং জানি না কিন্তু অন্তত দুই সেক্টরে তো মারতে পারবো। আমিও তো মাঝে মাঝে বলি, হ্যাঁ যদি যাইতে পারতাম, আরে শক্তি কম থাকলেও, ট্রেনিং জানে না থাকলেও, আমরা দুর্বল জাতি হইলো দুই চারটারে মাইনা তো শহীদ হই দেব। কারণ শহীদ হয়েছেন তো সোজা জান্নাত, সোজা জান্নাত, শহীদ হয়েছেন তো সোজা জান্নাত। আমাদের দেশে রাজনৈতিক কোন দলে মরলে রে বলে শহীদ, দেখবেন গেছে মিছিলে, দলের মিছিলে যায় কোনো মতে মায়ের খেয়ে মরছে, নাম দিয়ে দিছে আমাদের ভাই শহীদ হয়েছে। কিসের শহীদ? ভণ্ডামির জায়গা পান না? শহীদ কাকে বলে? শহীদ বলা হয় আল্লাহর দিনের জন্য, রসুলের সুন্নত জিন্দার জন্য, যেই ব্যক্তি লড়াই করে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে সে হলো শহীদ। এই শহীদ, এর ব্যাপারে আল্লাহ পাক বলেন বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, এরা সব জীবিত কিন্তু তোমরা বুঝো না, এরা সবাই জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা যতদিন আছেন, আপনারা থাকলে ইসলামের বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই সমস্ত নওজোয়ান জামাল ছেলেরা যদি থাকে, এদেশে ইসলাম একদিন না একদিন আসবেই, রসুলের সুন্নত একদিন না একদিন জিন্দা হবেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি রসুলের সুন্নতের জন্য কবুল করো, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহ তোমার দিন বুলন্দের জন্য আমাদেরকে তুমি কবুল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নেতা, আমাদের শ্রেষ্ঠ নেতা।
কোন রাজনৈতিক নেতাকে আমরা আমাদের নেতা মনে করি না, এটা করি না আমরা। সাময়িক সময় আমরা বলতে পারি যে সে আমাদের এই দলের লিডার, কিন্তু সে আমার নেতা নয়। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা কথা, আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের নেতা স্থায়ী নেতা, অস্থায়ী কোনো নেতাকে আমরা মানি না। আমাদের নেতা যিনি স্থায়ী, তিনি দুনিয়াতেও কাজে লাগে, আখেরাতেও দুনিয়াতেও এখনো কাজে লাগে। যদিও আমাদের নেতা দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু কাজে লাগে কি লাগে না? আমার নেতার নামের উপরে দুরুদ পড়বেন, তো আল্লাহ 10টা রহমত নাজিল করবেন। আপনি আপনার দলের নেতার ব্যাপারে স্লোগান দিয়েন তো, সওয়াব আছে নি বুঝে না কয় কি? আপনার দলের নেতার ব্যাপারে যদি স্লোগান দেন সওয়াব হইব হবে না, কিন্তু রসুলের ব্যাপারে যদি স্লোগান দেন সওয়াব না গুনাহ? শুধু রসুলের নাম না নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার রহমত নাজিল হয়ে যাবে। এটাই তো বলা হয় নেতা, যে নেতার নাম নিলেও সওয়াব, যে নেতার পক্ষে কথা বললেও সওয়াব, যে নেতার নাম নিলেও আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। স্থায়ী নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত সম্মান আমি আল্লাহ পাক এই নেতাকে দিয়েছি জানো? এই দুনিয়াতে অসংখ্য নবীদের সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন, কেন? নবী হওয়ার কারণে, নবী হবার কারণে আল্লাহ পাক মূসার সঙ্গে কথা বলেছেন। এই জন্য মূসা নবীর নামের সাথে কি আছে বলেন তো? কালিমুল্লাহ, মূসা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ পাক মূসার সঙ্গে কথা বলার কারণে মূসা পয়গম্বরের নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসা পয়গম্বর যখন মন চায় তখনই যে কথা বলতেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ পাকের নির্দিষ্ট সময় ছিল। যখন আল্লাহ পাকের নির্দিষ্ট সময় তখন মূসা পয়গম্বর কথা বলতেন, কিন্তু আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে নবী মূসা, তুমি কি জানো জমিনের মধ্যে আমি এমন একজন উম্মত আনব, এমন একজন নবীর উম্মত পাঠাব, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময় ছাড়া তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি না, কিন্তু এমন একদল নবীর উম্মত আমার জিন্দগিতে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব, যে উম্মতরা নবী নয়, এরা অন্য কোনো কিছু নয়, শুধুমাত্র একজন নবীর উম্মত হওয়ার কারণে বান্দার যখন মন চাবে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মন চায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময় ছাড়া তুমি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো না, কিন্তু ওই উম্মতরা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, নির্দিষ্ট কোনো টাইম নাই, তারা নবীও না, তারপরও আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলেন, হে মালিক, কেন তুমি এই বান্দাদের সঙ্গে কথা বলবা, এত দাম কেন তাদের? আল্লাহ পাক ডাক দিয়া বলে, শেষ জামানায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করব। ওই নবীর দামের কারণে নবীর উম্মতদের দাম, নবীর সম্মানের কারণে উম্মতদের সম্মান, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে ওই বান্দারা যখন মন চাবে এত পাওয়ার দিয়ে দিব, বান্দা শুধু আমি আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করার সাথে সাথে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবো। ভাইরা আমার খুব বুঝেন, আমাদের সঙ্গে কথা বলবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মূসা পয়গম্বর বলেন, আল্লাহ এই সমস্ত উম্মতেরা বান্দারা কিভাবে আপনি রবের সঙ্গে কথা বলবে মালিক? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মূসা, এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমি অনেক ইবাদত দান করলাম, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়াবে আর নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় তেলাওয়াত করবে
আমি আল্লাহ ওই বান্দাদের উপরে একটা কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করব যে কোরআন থেকে বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত করবে আমি আল্লাহ বান্দার তেলাওয়াতের জবাবে বান্দার প্রত্যেকটা আয়াতের জবাবে জবাবে বান্দার সঙ্গে কথা বলবো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কথা বলেন কিভাবে বলেন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নামাজের মধ্যে গভীর রাত সমস্ত দুনিয়া ঘুমায় আপনি তখন নামাজের মধ্যে দাঁড়াইলেন ওই সমস্ত দুনিয়া নীরব নামাজের মধ্যে দাঁড়ায় আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ আসমানের মধ্যে এসে সুন্দর করে বান্দার কাছে জবাব দিয়ে বলবে হামিদানি রব্বি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলার সাথে সাথে আমি আল্লাহ পাক বান্দার জবাব দিয়ে দিব পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা নামাজে কথা বলবে শুধু তাই নয় বান্দার যখন মন চায় চাষতের নামাজেও বান্দা আমার সঙ্গে কথা বলবে ইশরাকের নামাজেও আমার সঙ্গে কথা বলবে আওয়াবিনের নামাজেও আমি আল্লাহর সঙ্গে কথা বলবে সালাতুল হাজাতের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে সালাতুল কুসুফের মধ্যে আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে সমস্ত নামাজ যত আছে তাহাজ্জুদের নামাজেও আমি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলবে শুধু তাই নয় বান্দা যখন কোরআন তেলাওয়াতে মগ্ন হবে ওই তেলাওয়াতের মধ্যেও আমি আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় কথাটা দূর থেকে নয় কথাটা কাছাকাছি বলে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব বান্দা সিজদা দাও আর নিকটবর্তী হও এমন কোন নবীর উম্মত নাই যাদেরকে আল্লাহ পাক নিকটবর্তী হওয়ার গল্প শুনাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে তুমি যদি তোমার মাওলার নিকটবর্তী হতে চাও বান্দা মসজিদের মধ্যে ঢুকে যাও আর সুন্দর করে সেজদা দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম বান্দা যত সেজদা দিবা তত মাওলার নিকটবর্তী হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা ২৪ ঘন্টা কি আল্লাহ পাকের নিকটবর্তী হতে চাই কি চাই না আল্লাহ পাক বলেন নামাজ ছাড়া এমন কোন ইবাদত নাই যে ইবাদতে মালিকের কাছাকাছি যাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্য সাহাবা একরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান নবী ইহসান কি জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিব্রিলের মধ্যে ডাক দিয়ে বলতেছেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কেমনে পড়বে বান্দা এটাও বলে দিয়েছেন কোন নামাজের মধ্যে তুমি তোমার মাওলাকে দেখবা কোন নামাজে তোমার মাওলা তোমাকে দেখবে মনোযোগের সঙ্গে শুনো নবী ডাক দিয়ে বলে হ্যাঁ সাহাবা ইকরাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা এমন ভাবে নামাজ আদায় করো আমাদের সমাজের মুসলমান তো অনেক আছে যারা দাবি করে কিন্তু সপ্তাহে জুমার নামাজটাও পর্যন্ত মসজিদে আদায় করে না আছে নাই অসংখ্য মানুষ এমন আছে যারা জুমার নামাজ তো পড়ে না ঈদের নামাজও পড়ে না সারা বছর পার হয়ে যায় একটা দিন মসজিদের মধ্যে কোনোদিন ঘুষ দেয় না কিন্তু যখন জিজ্ঞাসা করবেন ভাই আপনার পরিচয় কি সেও বলবে আমি মুসলমান আপনাদেরকে আমি বলতে চাই যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না জাকাত দেয় না যতই নিজেকে মুসলমান দাবি করুক মুসলমান না বেঈমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কথা কয় না
কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না বেটি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরান আছে না নাই বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেটি মুসলমান দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই কাজের লোকের বড়ই অভাব এ মুসলমান চিনবেন কিভাবে দাবি করলেই তো মুসলমান হওয়া যায় না ঠিক কিনা জোরে কোন দাবি তো সবাই করবে আমি মুসলমান আমার বাপ মুসলমান বর্তমানে মুসলমান সব হলো রেডিমেড মুসলমান রেডিমেড দোকান থেকে কিনতেই পাওয়া যায় কেমনে রেডিমেড দেখেন সাহাবাজ মাইন রেডিমেড মুসলমান ছিলেন না রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলামকে আমাদের পর্যন্ত এনেছেন যার কারণে এরা সমস্ত বান্দাদেরকে একসাথে রাখলেও ইসলামটাকে এক পাশে রেখেছে আর আমরা তো রক্তও দেই নাই জীবনও দেই নাই বাপ দাদার থেকেই পাইছি ইসলাম যার কারণে ইসলামের চার আনার গুরুত্ব আমাদের কাছে নাই যদি রক্ত দেওয়া লাগতো তাহলে ইসলামের পরিপূর্ণতাটা আমরা মানতাম বুঝতাম কারণ যেই জিনিসে রক্ত থাকে অথবা জান অথবা মাল থাকে ওই জিনিসের গুরুত্ব থাকে দেখেন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নামাজটা এমন ভাবে পড়বা কেমন ভাবে নামাজের মধ্যে যখন দাঁড়াবা দুনিয়ার কোন মানুষের সামনে নয় তুমি কার সামনে দাঁড়াইতেছো আল্লাহর সামনে এখন তো আমরা নামাজে নামাজ পড়ি মসজিদে ঢুকে যাইতেছি একটা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে একদম ময়লা টুপি একটা সদ্য জায়গার থেকে ধার করে নিয়ে আসছে ধার করা টুপি চতুর্দিকে জং ধরা লোহা যেরকম জং ধরা ও টুপিটাও এরকম জং ধরা দেখলে মনে হয় টুপি কত বছর সে ধোয় না মানে কোনো মতে আল্লাহরের লামসাম বুদ্ধি দেয় আর কি বুঝ দেয় যে আল্লাহ আমি আসছি লুঙ্গি একটা পড়ছে এদিক দিয়ে ছিঁড়া ওদিক দিয়ে ছিঁড়া ময়লা মাত্র ক্ষেতের থেকে কাজটা করে উঠে আসছে অথবা অন্য কোনো জায়গা থেকে আসছে এভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যায় অনেক সময় তো টুপিও থাকে না অনেক সময় তো খালি গামছা একটা গায়ের মধ্যে পেঁচে আর লুঙ্গিটাই পর্যন্ত বাস নামাজ বলেন তো আপনাকে যদি দাওয়াত দেওয়া হয় চল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবি আপনি তো এক সপ্তাহ আগের থেকে ঘুম বাদ দিয়া সুন্দর করে সাজা শুরু করবেন গালের মধ্যে লিবি যত পাউডার আছে সব লাগায় সাদা হইবেন কত সুন্দর করা যায় বাজারের সবচাইতে দামি কাপড়টা কিনবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কিন্তু দুনিয়ার সবচাইতে বড় প্রধানমন্ত্রী তিনি কে আপনি তো জানেন না পাঁচ ওয়াক্ত নামাজের সামনে আল্লাহ আপনার সামনে থাকে আপনি যদি বুঝতেন আপনি যদি জানতেন আপনি যদি দেখতেন আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইস্তেরি করা কাপড় পরতেন আর সেন্ট মাইরা মাইরা নামাজে দাঁড়াইতেন কিন্তু আপনি না জানার কারণে আপনি পাক না পাক যেমনে আছেন এমনেই নামাজ পড়া শুরু করেন যদি নামাজের এই অবস্থা হয় জিন্দগিতেও কোনোদিন নামাজের মধ্যে আল্লাহকেও দেখা যাবে না আল্লাহও আপনার নামাজ দেখবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ কেমনে পড়বা জানো এমন সুন্দর করে পড়ো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা যেন তুমি তোমার মাওলাকে দেখতেছো নামাজ এমন ভাবে দাঁড়াও নামাজের মধ্যে মসজিদে দাঁড়াইবা যেন তুমি ভাবো তুমি তোমার আল্লাহকে দেখো তোমার চর্মচোখে তুমি তোমার মাওলারে দেখতেছো আর যদি তোমার ইমানের অবস্থা এমন না হয় যে তুমি তোমার আল্লাহকে দেখবা তোমার ইমানটা এত দূর এত সবল নয় অন্তত এতটুকুন খেয়াল রাখো
তোমার মাওলায়ে তোমারে দেখে কে দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে নামাজটা পড়তেছেন আল্লাহ দেখে সাহাবা একরাম মাঝে মাঝে দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইতেন কি যেন ধরতে যাইতেন কি যেন খাইতে যাইতেন নামাজের পর সাহাবারে ডাক দিয়া বলতো ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে দেখতেছি আপনার দাড়ি মরে আপনার কি যেন ধরতে যান নবী বলেন তোমরা কেমনে বুঝছো যে হুজুর পিছনের থেকে আমরা আপনার চেহারার দিকে ফলো করতাম আপনি নামাজে কি করেন এটাও আমরা দেখি নবী বলেন হ্যাঁ এটাও ইবাদত ফলো করব আমি কি করি সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে দেখলাম আপনি কি যেন খেতে যান কি যেন ধরতে যান নবী ডাক দিয়া বলে সাহাবা একরাম জানো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত আমি হাবিবের সামনে তুলে ধরে আমি ওটা খাওয়ার জন্য মাঝে মাঝে মুখ বাড়াইতে চাই ধরার জন্য কিন্তু আবার কই না তো আমি তো নামাজে আছি এটা তো আল্লাহ পাক জান্নাতে আমাকে দিবে সুবহানাল্লাহ নসুল নামাজ জান্নাতের নিয়ামত দেখতেন কারণ উনার নামাজ ছিল নামাজ আর আমাদের নামাজ নামাজ না এটা জাস্ট খালি একটা ফর্মালিটি পড়া লাগে তাই পড়ি হুজুর ঠিক নাই নামাজও ঠিক নাই ওই নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা বলা যায় না যার কারণেই তো সমাজে নামাজি ব্যক্তিরাও ঘুষ খায় সুদ খায় দুর্নীতি করে নামাজ করে বের হইছে আবার সিগারেট ধরায় দিছে মাথার থেকে টুপিটাও খুলে নাই আছে এলাকায় মসজিদের ঘর থেকে বের হয় নাই বাস শুরু হয়ে গেছে তা কি হইল নামাজ কারে দেখাইলো নামাজ কার জন্য পড়লো নামাজ যে টুপিটা মাথায় দিয়ে সিগারেট ধরাইতে হইলো তার তা মসজিদের বারান্দা থেকে বের হয় নাই এই হইলো অবস্থা নামাজ আদায় করে এরকম মুসলমান নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় সিগারেট ধরায় নামাজ পড়ে আবার ঘুষ খায় নামাজ পড়ে আবার হাজারো আইটেমের গুনাহ করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ কি কথা বলে না নামাজ কি করে সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে এই কথা কি বুঝতেছেন আপনারা কথা কি সাউন্ড যায় নামাজ কি থেকে দূরে রাখে বলেন অশ্লীল কাজ থেকে এটা তো সহজ সহজ বাংলা উত্তরজমা কিন্তু মূলত তো তরজমা এটা না তরজমা মূলত এটা না তরজমা কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সালাত মানুষকে ফাহেশা এবং মুনকার কাজ থেকে বাঁচায় ফাহেশা কাজ মানে অশ্লীল কাজ মুনকার কাজ মানে অন্য একটা ব্যাখ্যা ফাহেশা কাজ মানে অশ্লীল মানে কেউ কাউকে গালি দেয় এটা ফাহেশা কাজ কেউ জেনা করে এটা ফাহেশা কাজ কেউ দুর্নীতি করে এটা ফাহেশা কাজ অর্থাৎ ইচ্ছাকৃত যেই গুনাহ এটাকে বলা হয় ফাহেশা আর মুনকার মানে অনিচ্ছাকৃত গুনাহ অর্থাৎ এমন এমন কোন কাজ মুমিনরা করে যেই কাজটা যে গুনার কাজ এটা সে জানে না আল্লাহ বলে কোন বান্দা যখন নামাজ আদায় সুন্দর করে করবে সে ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তারে বাঁচায় রাখবে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে গুনাহও করে তার মানে বোঝা গেল তার নামাজটা সহি নাই ঠিক কিনা বলেন নামাজ যদি সহি থাকে তাহলে ইনশাল্লাহ নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি অথবা নামাজ পড়ানোওয়ালা কোনো ব্যক্তি কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না নামাজ পড়ানোওয়ালা কোনো ব্যক্তি সুদ খাইতে পারে না এলাকার ভিতরে সুদের কারবারই আছে না নাই ঋণ দেয় ঋণ কি দেয় লোন দেয় এমনি দেয় এমনি দিছেনি লোন দেয় ঋণ দেয় দিয়া কি করে মাস শেষে যখন টাকা শোধ করতে না পারে টিনের চাল পর্যন্ত খুলে নিয়ে যায় এটা কি লোন না এটা জুলুম আল্লাহ তো লোন দেওয়ার কথা বলে না আল্লাহ বলছেন আকরিদুল্লাহ করদান হাসানা তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও আল্লাহকে কাকে দাও আল্লাহর তো ঘরটর নাই একটা পাঁচতলা বিল্ডিং ডুপ্লেক্স বানানো দরকার হ্যাঁ কথা বুঝে নাই এরা কি যে বুঝে না এটাও বুঝে না আল্লাহর কি ঘর দরকার আছে আল্লাহ যে বললো আমারে কর্জে হাসানা দাও মানে কি আল্লাহ পাক যে বলছেন আল্লাহকে কর্জে হাসানা দাও মানে কি
অর্থাৎ হলো কোন ইমানদারকে তুমি কর্জে হাসানা দিবা তো আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়ে যাবে ইমানদারকে দিলে কাকে দেওয়া হবে ওই যে একটা কবিতা পড়ছিলেন ছোটবেলায় আমরা পড়ছিলাম যে মানে সারমর্ম হলো আমি তখন অসুস্থ ছিলাম তুমি সেবা করো নাই আমি চেয়েছিলাম তুমি দান করো নাই আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আহার দাও নাই হ্যাঁ এটা তো হাদিসের কথা হাদিসের সারমর্মটাকেই কবিতা বানানো হয়েছে এখন প্রশ্ন হবে আল্লাহ তুমি কেমনে ক্ষুধার্ত থাকো তুমি কেমনে অসহায় থাকো তুমি কেমনে অসুস্থ থাকো আল্লাহ বলবেন আরে আমার বান্দারা ঘরের ভিতরে অসুস্থ ছিল তুই সেবা করস নাই সেদিন যদি তুই আমার কোনো বান্দার সেবা করতি তো আমি আল্লাহর সেবা হয়ে যাইত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনটা ঠিক কয় কাল বুঝা ঠিক কয় না বুঝা কোনটা একই একশন অবস্থা নিয়ত করে বসে আজকে সামনে বস মার খালি ঠিক আর ঠিক কম বুঝি আর না বুঝি সজাগ আছেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাকে সেবা করো আমাকে খাবার দাও আল্লাহকে খাবার দাও মানে কোন রাস্তার গরিবকে যদি কেউ খাবার দেয় কাকে দেওয়া হবে আল্লাহ কোন এই শীতের দিন আসতেছে কোন গরিবদেরকে কম্বল দিবেন তো দেওয়া হবে কাকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিতে বলেছেন আল্লাহ আজকে সমাজে কর্জে হাসানা বন্ধ হওয়ার কারণেই আজকে সুদ ভিত্তিক লেনদেন শুরু হয়ে গেছে দেয় না কেউ কাউকে এখন ধার দেয় না কেমনে দিবে ভাই এত সুন্দর করে চাইছে ভাই খুব বিপদে পড়ছি পাঁচটা হাজার টাকা দেন এই যে পাঁচ তারিখে দিয়ে দিয়েছি এই পাঁচ তারিখ এক বছর হয়ে গেছে আর আসে না দিবে কেমনে দেওয়ার তো মন মানসিকতা অনেকেরই আছে দিলে তো আর ফেরত পায় না তো কর্জে হাসানা এই কারণে বন্ধ হয়ে গেছে আমাদের চরিত্রের কারণে তা আমার কথা হইলো ভাইয়ের আমার এটা না আমার কথা হইলো আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো তো আমি আল্লাহর সঙ্গে দেখা হবে আমি আল্লাহর সঙ্গে কথা হবে কেমনে করবা এখলাসের সাথে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তো কথা যদি আমার সঙ্গে বলতে চাও তাহলে নামাজটা শুদ্ধ হওয়া দরকার আছে না নাই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা নামাজ সহি মতো পড়তে পারে না অনেক যুবক যদি দাঁড়া করাই দেখবেন সেজদা ঠিক নাই রুকু ঠিক নাই সুরা ঠিক নাই সুরা ফাতেহাটাও পড়তে পারে না অনেক মুসলমান আছে দুই তিনটা সুরা পর্যন্ত পারে না এমন মুসলমান আছে যারা কালেমাটাও পারে না শুদ্ধ করে কালেমা পারে না এরকম মুসলমান আছে অথচ এরাও মুসলমান আল্লাহ পাক ডাক দিয়া বলেন সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে রহমত বানাইলাম দামি বানাইলাম যার কারণে আমার উম্মতদের সঙ্গে কথা বলি তোমরা নবী হওয়ার কারণে তোমাদের সঙ্গে কথা বলি আর আমার নবীর উম্মতরা উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ কথা বলি যার কারণে এখানে আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আল্লাহর কথা বলার সুযোগ আছে না এই জন্য আল্লাহ পাক রাত্রিবেলা গভীর রাত্রিতে ডাক দেয় হালমিন মুস্তাগফির এমন কোন চানেওয়ালা সোচাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য আসমানে অপেক্ষমান বান্দা আমার কাছে চাইবা আমি আল্লাহ দিতে দেরি করব না আল্লাহর নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এতটুকু সম্মান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকতময় নবী করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আসলেন যত অশান্তি ছিল আল্লাহর নবী আসার কারণে সব অশান্তি দূর হয়ে শান্তি আসা শুরু করে গেল এ মুসলমান আজকে সারা বিশ্বের ইহুদি নাসারা আমার পয়গম্বরকে বলে সন্ত্রাসের নবী আজকে সেই উম্মতদেরকে বলা হয় সন্ত্রাস মনে রাখবেন নবী আসার আগে জামানাটা ছিল অশান্তির জামানা আমার পয়গম্বর এসেই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে আজকে যারা এই নবীকে সন্ত্রাস বলে ওরা সবচেয়ে বড় সন্ত্রাস ওদের চোদ্দ গোষ্ঠী সন্ত্রাস এরা যারা আমার ইসলামকে পাগল বলে মুসলমানকে পাগল বলে দিনকে পাগল বলে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইকুমুল মাফতুন হে পয়গম্বর আপনিও দেখবেন তারাও দেখবে এই জমিনে আপনাকে যারা পাগল বলবে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই জন্য আমার নবীকে মানবা লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ভিতরে সুন্দর আদর্শ দান করলাম এই উত্তম আদর্শ ঘরের মধ্যে মানলেও শান্তি
সংসদে মানলেও শান্তি আজকে আমার দেশে সংসদের মানুষেরা আল্লাহকে মানে নবীকে মানে ঠিকই কিন্তু আল্লাহর আইন নবীর আইন সংসদে পাশ করবে এটা মানতে পারে না যদি এটা মানতো আর এই রাসূলের সুন্নাহ অনুযায়ী আইন যদি বাংলাদেশে প্রচলিত হতো তাহলে আজকে আমাদের দেশে যে সমস্ত যুবকেরা বন্ধু বন্ধুকে টুকরা টুকরা করে রান্না করে গোশত খাইতো এই সুযোগ এই সাহস এই দেশের কোন যুবক পেত না যদি খালি সংসদে ইসলামী আইন থাকতো কিন্তু এরা মানে যে আল্লাহ কিন্তু এটাকে আমার জীবন বিধান হিসেবে রাখতে হবে এটা এরা মানতে চায় না কারণ জানে এটা যদি মানতে চায় তাহলে তো সুদ ঘুষ দুর্নীতি জেনাবে বিচার করা যাবে না এজন্য এটা মানতে চায় না সব মানবো কিন্তু ভাই ইসলামী হুকুমত এটা দরকার নাই মনে রাখবেন অবশ্যই ইসলামী হুকুমত আসবে একদিন না একদিন এদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে ইসলামী আইন আসবে এবং এটা মুসলমানের হাত ধরে আসবে ইনশাআল্লাহ আজকে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে এটা বলা যেতে পারে যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এদেশ পর্যন্ত ইসলামী পতাকা আবারও উড্ডয়ন হবে কেউ এটাকে ফেরাতে পারবে না কেউ পারবে না এটাকে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিই নিয়ে আসবেন ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক বলেন তোমাদের জন্য পয়গম্বরের ভিতর উত্তম আদর্শ দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম আদর্শ মানো আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সমস্ত দুনিয়ার মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম আখলাক ওয়ালা কাকে বানাইলাম বলে নবীকে আমরা আমাদের সমাজের মধ্যে স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু যার ব্যাপারে স্লোগান দেই কিছু কিছু তো ভালো আছে মাশাআল্লাহ কিছু কিছু আছে এই স্লোগান শোনার পরে কয় আহারে এত চুরি করার পরও যদি চরিত্রটা ফুলের মতো হয় ভালো হওয়া দরকার নাই দিন যত যায় চুরি তত বাড়ে কারণ যে আমরা স্লোগান দিয়ে দিতেছি অমুকের চরিত্র ফুলের মতো অথচ চরিত্রের স্লোগান কারো ব্যাপারে দেওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারণ যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন আপনি আমি আর কি দেব আল্লাহই তো দিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহ পাক বলেন সারা জমিনের মানুষেরা তুমি পয়গম্বরের প্রশংসা যদি না গায় আমার কোনো যায় আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী তোমার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট তোমার যদি প্রশংসা সারা দুনিয়ার কোনো মানুষ না গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতারা মিলে তুমি পয়গম্বরের প্রশংসা গাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি সুবহানাল্লাহ মুহাম্মদ হা মেদে হামদে খুদা বস খুদা মদহে আফরি মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাম খুদা র খুদায়া আজ তো হব্বে মুস্তফা র আমার আল্লাহ আমার নবীর প্রশংসা গাওয়ার জন্য যথেষ্ট একা নয় সারা ফিরিস্তাদেরকে নিয়ে গায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন তুমি এত দামি যার কারণে আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ ডাক দিয়া বলেন নিশ্চয় আল্লাহ আর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরুদের আমল করে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা মিলে পড়ে বলেন তো আল্লাহর কি নামাজ পড়া লাগে নাকি হ্যাঁ জিকির করা লাগে ইবাদত করা লাগে আল্লাহ পাক কোনো ইবাদত করে না কারণ ইবাদতের ঊর্ধ্বে তিনি আমার আল্লাহ কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ একটা ইবাদত করি সেটা কি ওই ইবাদতটা হলো আমার হাবিবে কিবরিয়া মুহাম্মাদের উপরে দুরুদের আমল সুবহানাল্লাহ শুধু আমি একা করি তাই নয় আমার সব ফেরেশতারা মিলেই করে আল্লাহ পাকের ফেরেশতা কতগুলা সংখ্যা জানা আছে আপনাদের না কেউ জানে না জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যদি কেউ চায় একবার দুইবার প্রতিদিন তাওয়াফ করতে কোনো বিধি নিষেধ নাই বাইতুল্লাহর উপরে বরাবর একটা ঘর
ফেরেশতা কত সংখ্যা আপনাদেরকে বলার জন্য উদাহরণ দেই বুঝবেন বাইতুল্লাহর উপরে সরাসরি একটা বাইতুল মামুর যেটা ফেরেশতাদের ঘর ওইটা আসমানে অবস্থিত আল্লাহর সব ফেরেশতারা ওই প্রত্যেকদিন 70,000 ফেরেশতা ওই আসমানের বাইতুল মামুর তওয়াফ করে প্রতিদিন কতগুলা ফেরেশতা করে 70,000 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে যেই ফেরেশতা একবার তওয়াফ করে যায় ওই ফেরেশতা আর জিন্দেগিতে কোনোদিন তওয়াফের সিরিয়াল পায় না সুবহানাল্লাহ কত কোটি 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 ফেরেশতা এবার বলেন আল্লাহ বলতেছেন এই সব ফেরেশতারা গায় শুধু ফেরেশতারা না আসমান গায় জমিন গায় পাহাড় গায় সমুদ্র গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত আসমানের মখলুকাতরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রশংসা করার জন্য ব্যস্ত সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি না গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না মেঘটাও পর্যন্ত আমার পয়গম্বরের প্রেমে পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার আপন চাচা আবু তালেবের সঙ্গে গিয়ে ব্যবসায় যাচ্ছেন সিরিয়ার উদ্দেশ্যে কষ্ট হইতেছে নাকি আপনাদের বুঝতেছেন তো ইনশাআল্লাহ কারা কারা বুঝতেছেন হাত তোলেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো নবী যাইতেছেন কোথায় ব্যবসার জন্য সিরিয়ায় যখন যাইতেছেন প্রতিমধ্যে হঠাৎ করে একজন পাদ্রি দেখা হয়ে গেল রাসূলের যেই কাফেলাটা নবীর বয়স তখন মাত্র 10 কি 12 বছর আবু তালেবের সঙ্গে যাচ্ছেন খুব বুঝবেন একজন পাদ্রির সঙ্গে দেখা পাদ্রিটা হঠাৎ করে ওই কাফেলার সঙ্গে সামনে এসে দাঁড়ায় ডাক দিয়ে বলেন কি ব্যাপার কোথায় যাও আবু তালেব ডাক দিয়ে বলে আমরা সিরিয়ায় ব্যবসার জন্য যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নবী হয় নাই মাত্র বাচ্চা মানুষ পাদ্রি ডাক দিয়া বলেন তোমাদের এই কাফেলাটা এখানে অবস্থান করো আর রাত্রের খাবার অথবা দিনের খাবার আমার জায়গায় খাবা তোমাদের মধ্যে এমন একজন দামি মানুষ আছে যেই দামি মানুষের কারণে আমি তোমাদেরকে সম্মান দিয়ে আমি দাওয়াত দিলাম খুব বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হয় নাই কাফেলার সঙ্গে আছে পাদ্রি ডাক দেয়া বলে আমার খানকায় তোমাদের দাওয়াত গির্জায় তোমাদের দাওয়াত সমস্ত বান্দারা দাওয়াত খাওয়ার জন্য যখন বসলো খুব শুনেন দাওয়াত খাওয়ার জন্য যখন বসলো সমস্ত মানুষরা আছে কিন্তু একজন নাই আবু তালেব ডাক দিয়া বলতেছেন পাদ্রি আবু তালেবকে ডাক দিয়া বলে কোন জায়গায় সে এবার আবু তালেব ডাক দিয়া বলে সে আছে একজন যে অনুপস্থিত আমার বাচ্চা মোহাম্মদ পাদ্রি ডাক দিয়া বলে তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো তাড়াতাড়ি তাকে আনা হলো যখন মোহাম্মদ রাসূলুল্লাহ খাইতে বসলেন খাইলেন পাদ্রি ডাক দিয়া বলতেছে আবু তালেব তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে একটু কথা কি কথা আছে বলো পাদ্রি এবার ডাক দিয়া বলতেছেন তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব তুমি সুন্দর করে জবাব দিবা বলা দজ্জার কসম খেয়ে বলো লাত আর ওজ্জার পূজা তখনকার মুশরিকরা করত যখন নাকি পাদ্রি ডাক দিয়া বলল লাত আর ওজ্জার কসম খাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে আল্লাহর কসম ছাড়া কোনো লাত আর ওজ্জার কসম মোহাম্মদ খায় না আল্লাহর কসম খাই আমি পাদ্রি এবার ডাক দিয়া বলে ঠিক আছে এ আবু তালেব আমি যেই মোহাম্মদকে দেখলাম এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না পাদ্রি ডাক দেয়া বলতেছে তুমি যেই মোহাম্মদকে নিয়ে আসো এই এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না আবু তালেব ডাক দেয়া বলে তুমি কেমনে বুঝলা পাদ্রি ডাক দেয়া বলে আমার দিল বলে এটা 100% আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পাদ্রি ডাক দেয়া বলতেছেন আমার 100% বিশ্বাস এটাই মোহাম্মদ হবে পাদ্রি তার কাছে জানতে চাইল মোহাম্মদ পিঠের উপর থেকে কাপড়টা একটু উঠাও আমি তোমার পিঠটা এক নজর দেখতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের উপর থেকে কাপড়টা যখন সরায় দেয় পাদ্রি তাকায় দেখে রাসূলের পিঠের মধ্যে মোহরের নবুয়তের সিল মোহর লাগানো এবার আবু তালেব ডাক দিয়া বলে তুমি কেমনে বুঝলে এটা যে নবী পাদ্রি ডাক দিয়া বলে আমার দৃঢ় বিশ্বাস এখনো হয়ে গেল তোমরা যখন গতকাল এই রাস্তা দিয়ে যাও
আমি আমার পূর্ববর্তী সব কিতাবগুলো ঘেটে এটা জানলাম এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গা দিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে আর মুহাম্মদ যেই গাছের নিচে বিশ্রাম নিয়েছে এই গাছের নিচে আজ পর্যন্ত নবী ছাড়া কোনো সাধারণ মানুষ বিশ্রাম নেয় নাই শুধুমাত্র নবীরা এখানে নাই আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ যে হবে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তাকে রহমত বানাবে এই কাফেলা যখন গতকাল এদিক দিয়ে যায় আমি আসমানের দিকে নজর দিয়ে দেখলাম ওই মুহাম্মাদের মাথার উপরে অন্য কারো মাথার উপরে নাই মুহাম্মাদের মাথার উপরে আল্লাহর তরফ থেকে ছোট্ট একটা মেঘের টুকরা মুহাম্মাদকে ছায়া দিতে দিতে সামনে আগায় আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেল যেই ছেলেটাকে যেই লোকটাকে ছায়া দিতে পারে আসমানের মেঘ যেই বাচ্চাটা এই গাছের নিচে বসতে পারে এই লোকটা সাধারণ কোন লোক নয় এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি আল্লাহর কসম আমি মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যাব ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সম্মানিত করলেন এতটাই রহমত স্বরূপ বানাইলেন যার কারণে মেঘ পর্যন্ত আমার পয়গম্বরকে ছায়া দেয় গাছ পর্যন্ত আমার পয়গম্বর দিকে ঝুঁকে যায় হরিণ পর্যন্ত আমার পয়গম্বরকে স্বাগতম জানায় যেই নবীকে জঙ্গলের বাঘ হরিণ আসমানের মেঘ ছিনল ওই নবীকে আজকে আমরা চিনতে পারি নাই যার কারণে পয়গম্বরের আদর্শ দাড়ি জমানে রাখতে পারি নাই ভাইরা আমার খুব বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার সঙ্গে মহব্বত যদি মিলাইতে চাও হে আমার উম্মতেরা তোমাদেরকে আমি একটা কথা বলে নেই শুনো যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো আমি নবী বললাম নিঃসন্দেহে ওই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে গেল সুবহানাল্লাহ এখানে যারা আছেন দিলের দিলের দিল থেকে বলেন অন্তরের গভীর থেকে বলেন আমরা কি সবাই রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না এটা মনের কথা তো ইনশাল্লাহ প্রত্যেকের মনের কথা এটা আমাদেরও মনের কথা এটা আমরা এবাদত করতে পারলেও কি না পারলেও কি আমাদের মনের একটা চাহাত যে আমরা রসুলের সঙ্গে জান্নাতে থাকব যেটা সাহাবাদের ছিল এক সাহাবি এসে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আপনার অনেক মহব্বত করি কি করলে আপনার সাথে জান্নাতে যাইতে পারবো একটু বলে দেন তার নবী বলেন আল মারউ মা'আমান আহাব্বা শুধু মহব্বতটা তৈরি করো বাস যে যার সঙ্গে মহব্বত আল্লাহ তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে রসুলের হাদিস আর কোনো এবাদত তেমন দরকার নাই এবাদত আর কি করবেন কয় বছর করবেন এই দুই চার বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরের এবাদত দিয়া কেউ রসুলের জান্নাত আল্লাহর জান্নাত পাবে না কিন্তু রসুলের মহব্বত যদি অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ জান্নাত মিলে যাবে এটা রসুলের হাদিস এই জন্য দিলের ভিতর থেকে নিয়ত করেন এখনো পর্যন্ত মহব্বতে যারা দাড়ি উঠাইতে পারেন নাই ইনশা আল্লাহ জবানে আমার রসুলের প্রেমে দাড়ি রাখতে রাজি আছি না নাই নবী বলেন দাড়ি রাখো দাড়ি রাখো আরে যুবকরা যারা দাড়ি রাখে তারা তো বলে ইনশাআল্লাহ কিন্তু জোয়ানরা বলে না যারা দাড়ি নাই এরা বলে না আপনি কি নিয়ে যাবেন নবীর সামনে বলেন কি আছে আপনার কাছে উসিলা আর আপনার কাছে ওজোরও কি আছে যে ওজোর এই ওজোরে আমি দাড়ি রাখতে পারি নাই কি ওজোর আছে আপনার কাছে কোনো ওজোর আছে একদিকে বিবি একদিকে নবী আপনি বিবিকে আদর করে বুকে টানে দাড়িটা কাটলেন নবীরে আপনি কলিজার তীর দিয়া দূরে ফেলাই দিলেন আপনি কি নিয়ে যাবেন আর রসুলের সাথে আপনি কিভাবে জান্নাতে থাকবেন এই জন্য এখানে যারা আছেন সমস্ত ভাইরা আমার নিয়ত করেন দাড়িটা রাখবো ইনশাআল্লাহ আর একটা রসুল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো সমাজে অসংখ্য সুন্নত আমাদের ভালো ফলো করা উচিত এর ভিতর অন্যতম একটা সুন্নতের কথা আপনাদেরকে বলবো আজ নবী বলেন আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও চিনো অথবা না চিনো কেন সালাম যে যত বেশি দিবে আল্লাহ পাক শত্রুতার বন্ধনকে বন্ধুর বন্ধনে রূপান্তরিত করে দিবে
এইজন্য সালাম দিবেন যুবকরা ছোটদেরকে ছোটরা বড়দেরকে বড়রা ছোটদেরকে গরীবরা ধনীদেরকে ধনীরা গরীবদেরকে মা বাবাকে বিবি বাচ্চাকে বাচ্চা বিবিকে বাস যেভাবে মন চায় যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত ঠিক কি না যে আগে সালাম দিল সে কি অহংকার মুক্ত এইজন্য সালামের প্রচলন ঘটাবেন কিভাবে আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু সালাম আলাইকুম এরকম কোন শব্দ নাই সালাম আলাইকুম কোন শব্দ আছে নাই একটা মুক্তবের ছেলেকেও জিজ্ঞাসা করলে সে সালাম আপনাকে শিখাইতে পারবে আসসালামু আলাইকুম বিবিকে সালাম দিবেন বেশি বেশি মহব্বত তৈরি হবে বিবির সাথে আই লাভ ইউ বাড়বে বিয়ে করছেননি আপনি কি করেন চিন্তা করছেন তার তো জোশ বিয়ে করছেন কারা কারা হাত তুলেন 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 দেখেন যে করে সামনে থেকে যে হাত তুলে নাই বুঝবেন সে আরেকটা করতে চায় তুলছে সবাই লিল্লাহে তাকবীর হাত নামান মসজিদটা আরো বড় হোক বড় তো হইছে মাশাআল্লাহ খুব পাকা মসজিদটা আরো উন্নয়ন যা কিছু বাকি আছে এগুলো হোক আপনারাও তো চান নাকি আল্লাহ পাকে মসজিদকে কবুল করুক বলেন আমিন সালাম দিবেন তো ইনশাআল্লাহ গরিবরা ধনীকে ধনীরা গরিবকে বিবিকে দিবেন আগে ঘরে আগে সালামের প্রচলন ঘটান বউকে সালাম দিবেন হ্যাঁ ঠিক আছে কেমনে সালাম আলাইকুম কি আবার উচ্চারণ করেন আমার সাথে আসসালামু শুরুর হামজা আর শেষের মিম আসসালামু আলাইকুম আসসালামু সালাম আলাইকুম মানে কি জানেন তোর মৃত্যু হোক আসে এটা এটার অর্থ এটা হ্যাঁ সালাম আলাইকুম মানে তোর মৃত্যু হোক এই শব্দটা কাদের জানেন ইহুদিদের কাদের ইহুদিদের রসুলকে এক ইহুদি এভাবে সালাম দিছেন ইহুদি রসুলকে দেখে বলে সালাম আলাইকুম তা আম্মা জান আয়েশা রসুলের সাথে ছিল উনি খেপে গেছেন উনি ভাবছিলেন কিছু একটা বলবে তা রসুল ইশারা করলেন নাই সবর সবর মেয়ে মানুষ কিছু বললো না চুপ থাকো আমি বলতেছি এক সালাম আলাইকুম নবী বলে ওয়ালাইকুম মানে সালাম আলাইকুম মানে সে বলতেছিল রসুল মুহাম্মদ তোর মৃত্যু হোক আর নবীও বলতেছেন ওয়ালাইকুম তোর হোক এই জন্য কেউ যদি আপনাকে সালাম আলাইকুম বলে আপনি বলবেন ওয়ালাইকুম আর যদি বলে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ইনশাআল্লাহ সালামটা দিতে পারবো তো এবার যাদের যাদের হাত আছে হাতটা একটু আল্লাহকে দেখানোর জন্য উঠান নারায় তাকবীর উঠাইছেন তো এ হাত দিয়া নিয়ত করেন আল্লাহ আমরা নিয়ত করছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মুমিনকে দেখলে সালাম দিব বলেন মুসলমানদেরকে দেখলে সালাম দিব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এই যে দুইটা আমল বললাম এটা যদি কেউ এখান থেকে বাসা পর্যন্ত নেয় কামিয়াব কিনা বলেন কামিয়াব কিনা বলেন এবার এই হাতটাকে কামিয়াবের নিয়তে একটু পকেটে ঢুকাবেন সুন্দর করে ঢুকান পকেটে ঢুকান এই মাহফিলের যুবকরা যারা আছে এরা ভিতরে ভিতরে যাবে রুমাল নিয়ে বা যা নিয়ে যাবে আপনাদের কাছে যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একটু মাহফিলে মসজিদের জন্য দান করবেন শেষমেশ যা আছে একটু দান করবেন মসজিদটার জন্যই তো আপনাদের যতটুকু সামর্থ্য আছে দান করেন আল্লাহ পাক যেন আমাদের দানকে কবুল করে আর যদি চলে যেতে মন চায় যান আমি যাওয়ার পরে সুচ্চ একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ যারা থাকবে এদেরকে শোনাবো যারা যাওয়ার তারা যেন চলে যায় উড়াইছিলেন তো অর্ধেক অল মত যেন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে কোনোদিন দূরে সরাইতে না পারে ঠিক কিনা বলেন আওয়ামী লীগ বিএনপি এই দল থাকতে পারে কিন্তু ইসলামের বেলায় আমরা সবাই ভাই ভাই এই জন্য এক হয়ে থাকতে পারবো তো ইনশাল্লাহ দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মা ঠিক কিনা জোরে বলেন দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান ইমান দীপ্ত চেতনায় জগ রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান
ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মার নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান 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 লিল্লাহ তাকবীর গোটা মুসলিম উম্মায়ে তোলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান ঠিক কিনা গোটা মুসলিম উম্মায়ে তোলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের গান 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 দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান ঠিক কি না দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান গাইতে পারবেন নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন ঠিক কি না জয় দাও পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চিতে আমরা চাই এই কোরআনের আলো ছড়িয়ে দিতে কোন ইহুদি লাল কুকুরের বাহিনী এই আল্লাহর জমিনে টিকতে পারে না পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে ছড়িয়ে দাও কুরআন গিরিখাদ আর মরু প্রান্তর তুষার ভূমি সাগর অন্দরে দাও হকের আজান ঠিক কি নজর কান সোনালি অতীত ফিরে পেতে চল কোরআন খেলাফত আহ্বান সোনালি অতীত ফিরে পেতে কর কোরআনের আহ্বান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান দলমত আর সীমানা ভুলে এক হাওরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান দলমত আর সীমানা ভুলে এক হাওরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান সবাই নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তানে দামা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে জ্বালো আল্লাহ পাক আমাদের এই ইমানকে কবুল করুন বলেন আমিন যে কথাগুলো বললাম এগুলোর উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন সকল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله
واصحابه وبارك وسلم باقي যতগুলো রাখছি কাজা আদায় হবে দাইয়ান সাহেবের মাদ্রাসায় ইনশাআল্লাহ ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম প্রবাসী ভাইরা পাশাপাশি যারাই সহযোগিতা করেছে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করব আল্লাহুম্মা আনজাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين مولا মাগরিব থেকেই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললো মেহরবানি করে প্রত্যেকটা বান্দাকে তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও এর সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও আয় রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মসজিদে যারা দান করেছে সদকা করেছে তাদের দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দাও আয় আল্লাহ প্রবাসী ভাইরা যারা দান করেছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি প্রবাস জমিনটাকে বরকতময় জিন্দেগি বানায় দাও আয় আল্লাহ সকল প্রকার বাধা বিপত্তি থেকে তাদেরকে হেফাজত করো আয় আল্লাহ সকল প্রকার শত্রু শত্রু তাদেরকে হেফাজত করো আল্লাহ প্রবাসী ভাইদের বিবিরা বাচ্চারা দেশে থাকে আল্লাহ তুমি তাদেরকেও হেফাজতে রাখো আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে যেই সমস্ত যুবকরা আজকের মাহফিল আয়োজন করেছে স্টেজের মধ্যে আছে আল্লাহ তুমি তাকায়া দেখো এই সমস্ত যুবকরা তোমার দিনের জন্য কোরআনের মজলিসের মহব্বতে এই কোরআনের আয়োজন করেছে আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও নেককার বানায় দাও তোমার হাবিবের খাটি আশেক হিসেবে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ মেহরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরের পাশেই কবরস্থান আয় আল্লাহ শাহিদ আছে প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও আয় আল্লাহ মুসলমান মুসলমানদেরকে সালামের প্রচলন ঘটায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে তুমি দিনদার না বানায় কবরের মধ্যে নিও না আজকের এই মাহফিলে যারা এই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবরে মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের যা কিছু চাইতে পারলাম আর যা কিছু চাইতে পারি নাই সমস্ত কল্যাণ তুমি আমাদের জন্য নসিব ফরমাও আয় আল্লাহ জিন্দগিতে একবার হলেও তোমার হাবিবের রোজা জিয়ারত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা একবার গেলাম বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতানা ফি বালাদি রাসূলিক রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله